নমস্কার বন্ধুরা, সিম্পলিসিটি চ্যানেলে তোমাদের সকলকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন কিন্তু রাত্রি নয়, হ্যাঁ এখন হচ্ছে সকালবেলা, সকাল না সরি ভোরবেলা, ভোর প্রায় বাজে এখন 4:45। আমি চলে এসেছি লাড্ডুর ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে। চারদিকটা নিস্তব্ধ একদম, আর হয়তো তোমরা ঝিঝি পোকার ডাক, হয়তো তোমরা কোকিলের ডাক অনেক কিছুই শুনতে পাবে, কারণ আমাদের এখানে কোকিল ডাকে প্রচণ্ডভাবে। আর আমি আস্তে আস্তে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, খুব আস্তে আস্তে কাজ করছি, কারণ বাড়িতে সবাই ঘুমাচ্ছে। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খালি জামা কাপড় কাচবো আর হচ্ছে ঘরদোরটা পরিষ্কার করবো। আর এখানে আমি বানাচ্ছি নিজের জন্য একটু ম্যাগি, কারণ সকাল থেকে আমি কিছু খাওয়ার টাইম পাইনি, তো ম্যাগিটা খেয়ে নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, লাঞ্চ স্কিপ করবো। আর এখানে লাড্ডু রয়েছে, লাড্ডুর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ওখানে দিদা বসে আছে, দিদারও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে জিনি দেখতে পাচ্ছ হাসছে আমাকে দেখে, স্মাইলিং স্মাইলিং, হ্যালো মামা, কি আছে বদমাশ। জিনি এখন আমাকে দেখে স্মাইল করছে, তার কারণ ও আমাকে দেখে স্মাইল করছে, এটাই কারণ, ঠিক আছে। ও আমাকে দেখে দেখে কিরম ভাবে হাসে, মাত্রা নির্ভর ঠিক বদমাইশের মতন হাসি। যাই হোক না কেন, এখানে লাড্ডু কয়েকটা লেখা ছিল, সেগুলোকে লিখে দিলাম, ও এসে পড়বো, একটুখানি বাথরুমে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি আমার খাবার, একটুখানি ম্যাগি খাবো, আর আছে সঙ্গে কফি। জিনিদের খাবার হয়ে গেছে, ওপাশের কাজও হয়ে গেছে, জাস্ট খেয়ে উঠে ঘরদোরটা পরিষ্কার করব, জামাকাপড় কাচবো, দুই যন্ত্রপিসকে খেতে দেবো, নিয়ে আমার যন্ত্রটাকেও খেতে দেবো। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো এখন কটা দিন আমার লাইফটা একটুখানি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণটা তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো আমার মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এবার জিনি চিনিকে জাস্ট খেতে দেবো, আর তারপরে আমি ওপাশটা পরিষ্কার করে, মানে জিনি চিনিদের ওখানে পরিষ্কার করে দেন আমি চান করতে যাব। আর এই যে পেছনে লাড্ডু দিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছে, আমি স্টিল এখন একটু চাপেই আছি, আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, চাপের থেকে বড় কথা টেনশানে আছি, যেটা হওয়ার ইস্পার উস্পার হয়ে গেলে টেনশন ফ্রি, কিন্তু এই মাঝখানের রাস্তাটা না খুবই টেনশানে হয়। যাই হোক চলো কাজবাজগুলো সারি, ওকে খেতে দিয়ে নিই আগে। আমি এখন চান টান করে চলে এসেছি ঘরে, বাপ্পাকে নমস্কার করে নিয়েছি একটুখানি, আর হচ্ছে লাড্ডু ঘুমিয়ে পড়েছে, জিনি চিনিও ঘুমিয়ে পড়েছে। আমি আজকাল লাঞ্চ করবো না, কারণ লাড্ডুকে খেতে দিয়েছিলাম, ও এইটুকুনির মতো ভাত ফেলে দিচ্ছিলো, তো ওর থেকে দুবেলা আমি খেয়ে নিয়েছি, আর তারপরে জল খেয়ে নিয়েছি, আমার পেট হয়ে গেছে ফুল। তো আমি খানিকটা এটা খাবো, দুটো তিনটে বাকি লাড্ডুর জন্য খানিকটা রেখে দেবো। তো আমি এখন একটুখানি রেস্ট নেবো, কারণ কখন কী হয় কিছু বলা যাচ্ছে না, তো আমাকে প্রিপেয়ার থাকতে হবে, সেই জন্য আমি এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, যদি বাই চান্স রাতে জাগতে হয় তো। আর ততক্ষণ আমার জলপরিগুলোকে একবার খেতে দিয়ে দিই, এই দেখো জলটা কেন জানি না কেন ঘোলা লাগছে, হয়তো ওষুধের জন্য লাগছে, কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বলে একটা ফাঙ্গাসের ওষুধ আমাকে দোকান থেকে দিয়েছিলো, তো সেই ওষুধটা আমি খানিকটা দিয়েছি, হয়তো মেবি ওই জন্যই কালারটা চেঞ্জ লাগছে, বাট কোনো প্রবলেম নেই। চলো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আমি অলরেডি জিনিকে হাঁটানো স্টার্ট করে দিয়েছি, বিকেলবেলা ওকে ঘরের বাইরে মানে উঠোনে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে যেহেতু উঠোনে রাস্তার অনেক বাচ্চারা ছিল, তাই আজ ওকে ঘরেই হাঁটাবো। এখন হয়ে গেছে রাত্রির বেলা, আমি রুটি করতে চলে এসেছি, মাঝখানে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ লাড্ডুকে একটুখানি পড়াতে বসেছিলাম, তো সেই কারণে একটু টেনশনও ছিল। এখন ডিরেক্টলি রুটি করতে চলে এসেছি, রুটিটা করে বাদ বাকি কাজগুলো করবো, যখন তোমাদের সাথে কথা বলে নেবো।
আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। লাড্ডুও খেয়ে ঘরে ঢুকে গেছে, জিনি চিনিরও খাওয়া হয়ে গেছে, দিদার খাওয়া হয়ে গেছে, দিদাকে ওষুধ দিয়ে দিয়েছি। আর আজকে আমি খাবে হচ্ছে রুটি আর শুকনো মুড়ি। শুকনো মুড়িটাকে অলরেডি দেওয়া রয়েছে। এখন প্রায় 10:30-11 বাজে, আমি ওকে রুটি দিতে যাচ্ছি। আর তারপরে রয়েছে আমার কয়েকটা ভাইটাল কাজ। ভাইটাল কাজ যেগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবো, যখন কাজগুলো করবো তখনই শেয়ার করবো একদম। আর আমার মুখটা কাঁচু মাচু দেখে বুঝতেই পারছো যে আমি এখনও টেনশনের মধ্যে আছি। হ্যাঁ, আমি এখনও টেনশনের মধ্যে আছি, প্রচণ্ডই টেনশনের মধ্যে আমি এখনও পর্যন্ত রয়েছি। কারণ তো বড়ো কাজের মধ্যে হচ্ছে বড়ো গামলাটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে ডেটল, খানিকটা ডেটল দিয়ে নেবো, একটুখানি ডেটল দিয়ে স্যানিটাইজ করে নেবো গামলাটাকে। এটা ফর এমার্জেন্সি কিট। এই যে এইভাবে মুছে নেবো, এটা একটা, এটা অলরেডি একটা স্যানিটাইজ ন্যাকড়া। পুরো গামলাটাকে এইভাবে মুছে নেবো আমি। এই গামলাটাকে এবারে শুকোনোর জন্য এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দেবো। এই ন্যাকড়াটা আবার লাগতে পারে আমাদের, সেই জন্য এটাকে অপচয় না করে ন্যাকড়াটা এখানে রেখে দেবো। এখানে নিউজ পেপার্স রয়েছে, এখানে এই ধরনের একটা ল্যাম্পশেড রয়েছে, যার নিচে একটা 100 ভোল্টের বাল্ব লাগানো রয়েছে, 100 ভোল্টের। আর এখানে সমস্ত এমার্জেন্সি কিট রেডি করা রয়েছে, বেটাডাইন লোশন, মধু, ব্লেড, আর এখানে সুতো, এগুলো আপাতত এমার্জেন্সিতে লাগবে। আর এখানে রয়েছে কিছু ন্যাকড়া, এগুলোও লাগবে। আর আমি যেটা করব হচ্ছে যে এখানটা ঝাঁট দিয়ে রাখবো, যদি বাইচান্স কখন হঠাৎ করে প্রয়োজন পড়ে যায় তো এই জায়গাটা ক্লিন থাকা মাস্ট বি প্রয়োজন। এখনো পর্যন্ত দাদু ডক্টরের কাছে গেছে দিদার রিপোর্টস নিয়ে মামার সাথে, তো এখনও ওরা ফেরেনি, তাই জন্য আমি এখনও বাইরে বসে রয়েছি। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মামারা এলে আমি খেতে দিয়ে দেন হচ্ছে ঘরে যাব। কালকে লাড্ডু স্কুলও আছে, অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এত টেনশনের মাঝখানে। কালকে দেখা হবে তোমাদের সবার সাথে নতুনটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, নিজেদের খেয়াল রেখো। আর প্লিজ তোমরা সবাই জিনির জন্য একটু প্রে করো, যেন সব কিছু সুস্থভাবে স্বাভাবিকভাবে হয়ে যায়। আর দেখা হচ্ছে কালকে নতুন একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই।